দেশের মানুষের অসহায়ত্ব ও অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে রাজনৈতিক সংকট সমঝোতার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রিহ্যাব নেতারা। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকারম হোসেন খান, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, FBCCI এর ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন ও পরিচালক কামরুজ্জামান টিটো।